পূজো মানেই বাঙালির আনন্দ, পূজো মানেই বাঙালির পাওয়ার, পূজো মানেই বাঙালির আশা। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি যাচ্ছি জিরাট। সপ্তমীর দিনে জিরাটের অবস্থাটা কেমন ছিল, কত মানুষ হয়েছিল, সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। ফাইনালি কিন্তু ভিতরে চলে এলাম, আর ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু হয়েছে। এই পাশে কিন্তু দুটো লাইন হচ্ছে, একটা হচ্ছে ভিআইপিদের জন্য লাইন, আর একটা হচ্ছে যারা সাধারণ মানুষ তাদের জন্য কিন্তু লং একটা লাইন। তোমরা কিন্তু আসলে ভিআইপি লাইনেও কিন্তু আসতে পারো। তো দেখো এই পাশ দিয়ে যারা আসছে অনেকগুলো, সেটা কিন্তু সব ভিআইপি লাইন, ঠিক আছে। আর ওই পাশ দিয়ে আসছে যারা, তারা কিন্তু এমনি নর্মাল লাইন, মানে নর্মাল মানুষ। তো দেখো সামনে আছে কিন্তু সেই জিরাটের যেটা মুন টাওয়ার হচ্ছে বছরের প্যান্ডেল সেটা। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে কিন্তু। তো দেখো বন্ধুরা এর যে গ্রাউন্ডটা ছিল সেই গ্রাউন্ডে কিন্তু খুব সুন্দরভাবে ঝর্ণা বা অন্য কিছু দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে। এই পাশে লাইটিংও করা হয়েছে, আর এই পাশেও কিন্তু অনেকগুলো লাইটিং করা হয়েছে যেগুলো কিন্তু দূরের থেকে অনেক সুন্দর লাগছে। আর দেখো এখান থেকে কিন্তু প্রচুর মানুষ আসছে, ওই পাশ দিয়ে কিন্তু এক্সিট হয়ে যাচ্ছে, এই পাশ দিয়ে কিন্তু প্রচুর মানুষ আসছে। তো চলো বন্ধুরা একবার ভিতরে ঢুকে আসি। মানে ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, এখান থেকে যতটা সুন্দর লাগছে সেটাই কিন্তু তোমাদের বলছি। তো দেখো এটা হচ্ছে প্রবেশ মেন, মেন চেঞ্জ বলা হয়, মানে প্রবেশ আর কি। তো এখানে কিন্তু সুন্দরভাবে যে কালারটা করেছে গোল্ডেন ধরনের প্লাই, সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর উপরে যে ঝাড়বাতিগুলো দিয়েছে সেগুলো কিন্তু বেশ দারুণ লাগছে। সাইডে সাইডে যেগুলো ঠাকুরের যে স্ট্রাকচারগুলো করেছে সেগুলোও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। দেখো বলা যায় যে পুরো মানে ইয়েটা একদম কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু মেন যে পুজো মণ্ডপ, সে পুজো মণ্ডপের ভিতরে কিন্তু ঢুকে পড়েছি। আর ভিতরের দৃশ্যটা কিন্তু অতীব চমৎকার, মানে অসম্ভব সুন্দর। ভেতরে কিন্তু প্রবেশ করলাম একেবারে মণ্ডপের ভেতরে। আর এই মণ্ডপের ভেতরের কিন্তু এই পুরো যে ডিজাইনটা সেটা কিন্তু অতি চমৎকার, পুরো যে ফাইবার কোয়ালিটি প্লাস্টিক দিয়ে আর সুন্দর লাইটিং করেছে সেটা কিন্তু একেবারে এক অনবদ্য লাগছে, মানে খুব সুন্দর লাগছে। তোমাদের একদম কমপ্লিটলি দেখাই, দেখো এখানে দেখো যে প্লাইগুলো দেওয়া হয়েছে সে প্লাইগুলোতে কিন্তু দেখাও যাচ্ছে, নিজেদের কিন্তু দেখা যাচ্ছে, এতটা সুন্দর এবং ক্লিন লাগছে সেটা কিন্তু খুবই সুন্দর। উপরে যে ঝাড়বাতিটা দিয়েছে ছোটো ছোটো লাইট দিয়ে সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা প্রতিমাটা তোমাদের দেখাই, দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু এখান থেকে। একেবারে যে প্রতিমাটা কিন্তু সব থেকে ভালো লাগলো আমার কাছে। তো তোমাদের কোনটা ভালো লাগলো, বা প্রতিমা বা ভেতরের ডেকোরেটিং কোনটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। কাতারের মুন টাওয়ার কিন্তু দেখা হয়ে গেল। এছাড়াও এখানে কিন্তু চারটে প্যান্ডেল আছে, তবে আমরা মনে হয় রাম মন্দিরটা কভার করবো না, বাকি সবগুলোই কিন্তু কভার করব। তো চলো লোটাস টেম্পল থেকে শুরু করে ওই পাশেও কিন্তু সুপু টাওয়ার এবং যে চীনের যে বৌদ্ধ মন্দিরটা সেটাও কিন্তু আমরা দেখতে যাব। দর্শনার্থীদের কাছে একান্ত অনুরোধ, নিজস্ব তুলতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না। চলে এলাম জিরাটের স্টেশন পাড়ার সর্বজনীন পূজা মণ্ডপে, আর এখন আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখুন থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে লোটাস টেম্পলটা। হাত
রাস্তা কিন্তু রংটা চেঞ্জ হচ্ছে আর তখন সুন্দর লাগছে। ভেতরে প্রবেশ করলাম আর ভেতরের ডেকোরেশনটা তো আমরা দেখাই, দেখো লোটাস টেম্পলের ভিতরে যেমনটা থাকে ঠিক তেমনই আকারেই কিন্তু করা হয়েছে। টেম্পলের ভিতরে কিন্তু প্রবেশ করে গেছি আর ভেতরটা কিন্তু অনেকটাই সুন্দর আর প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম গোল্ডেন কালারের কিন্তু করেছে। তো সব মিলিয়ে কিন্তু লোটাস টেম্পলের যে ভেতরটাও কিন্তু অনেকটাই সুন্দর করেছে, মানে সবগুলোই বলা যায় যে সুন্দর। আমরা যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম সুফু টাওয়ার দেখতে, তাহলে কিন্তু চলে এসেছি যে সুফু টাওয়ারটা দেখতে, সেটা চলে এসেছি। দেখো কত সুন্দর লাগছে কিন্তু এখান থেকে। বন্ধুরা এখানে কিন্তু ভিআইপি সিস্টেম আছে যেটা কিন্তু 10 টাকা দিয়ে ঢুকতে হবে। মানে সুফু টাওয়ারের যে প্যান্ডেলটা করেছে তার ভেতরে, এবার তোমাদের দেখায় ভেতরে কি ডেকোরেটিং করেছে, পুরো কিন্তু প্লাস্টিকের ফাইবার দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু ডেকোরেটিংটা করেছে, সেটাই তোমাদের দেখায়। ভেতরটা কিন্তু বেশ ভালোই করেছে, মানে মোটামুটি ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকছে।